হঠাৎ করেই বাসা থেকে বেরিয়ে পড়লাম বিকেল বেলা, তো মা আর মেয়ে দুজনে ছুটে চলছে। তো কোথায় যাচ্ছি যা বলো তো? তো আমরা যাচ্ছি একটা নার্সারিতে, তো আমাদের বাসা থেকে খুব কাছেই একটা নার্সারি আছে, তো ওই নার্সারিতে যাব। তো আর একটু কিছু কাজ আছে, তো ওগুলো করে তারপর নার্সারিতে যাব, কিছু গাছ আনবো। তো কী গাছ আনবো চলো তোমার সাথে শেয়ার করবো। আর এই যে দেখো আমরা নার্সারিতে চলে এসেছি, আর এই নার্সারিটা একদম আমাদের বাসা থেকে কাছে, 10 মিনিটের মানে মতো লাগে না। তো আমাদের বাসা থেকে দুইটা রাস্তা আছে, দুই দিক দিয়ে আসা যায় এই নার্সারিতে। তো আমরা একটু একটু ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছি, যেহেতু অন্যদিকে আমাদের আর একটু কাজ ছিল। তো এই কাজটা সেরে আমরা নার্সারিতে চলে আসলাম। তো আমি আজকে কোনো ফুল বা কোনো ফলের গাছ দিতে আসিনি, ফল বলতেও পারো। এই যে দেখো এখানেই তো আমি যেটা খুঁজছিলাম নার্সারিতে এসে, এই যেটা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ। তো এখান থেকে যে পেঁপে গাছের চারা নেব, তো আর কোনো ফুল তুলের গাছের চারা আমি নেব না, কারণ এখন শুধু এটাই নেওয়ার জন্য এসেছি। আর তোমাদের একটু ঘুরিয়ে দেখাই নার্সারিটা কেমন। তো বেশ ভালো, খুব সুন্দর, সব ধরনের গাছই পাওয়া যায়, যত ধরনের ফুল আছে ফলের গাছ আছে সব কিছুই এই নার্সারিতে পাওয়া যায়। তো চলো আমরা এখান থেকে যে গাছটা নিলাম, তো নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। এখানে আমাদের কাজ শেষ, আর পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম। তোমাদের যদি কোনো গাছের প্রয়োজন হয় তোমরা এখান থেকে নিতে পারো, এটা হচ্ছে কাঠপুট্টি। আর এই যে দেখো আমরা বাসায় চলে এসেছি, আর এই যে দেখো আমাদের পেয়ারার চারা নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি গাছ লাগাতে যেতে হবে, কারণ সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের আগে গাছটা লাগাতে হবে। আর এই যে দেখো গাছ লাগাতে চলে এসেছি, এই যে মাটি খুঁড়ে এখন গাছগুলা লাগিয়ে দেবো। তো চলো গাছগুলা লাগিয়ে নেই। আর এই যে দেখো গাছ লাগানো শেষ, তো এখন পানি দিয়ে দেবো, আর সাথে ধনে পাতা গাছ আছে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই বেশি বেশি বাড়ির আশেপাশে আঙিনায় যত জায়গা খালি আছে সব জায়গায় গাছ লাগানোর চেষ্টা করবা, সবাই ফুল ফল সবজির সব কিছুর গাছ লাগাবা। তো চলো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।